কথা ভিউয়ার্স, বিরতির পর আবার আসলাম। শকিংলু নিয়ে কিছু একটা বলি, কারণ শকিংলু ব্যান্ডটি প্রথম এস্টাবলিশড হয়েছে 1986-এ। তা আমাদের অনেক লাইন আপ চেঞ্জ হয়েছে, যার কারণে আমরা অডি অ্যালবামের প্রতি এতটা ইয়ে ছিলাম না, যেহেতু লাইভ নিয়ে খুব ব্যস্ত থাকতাম, যার কারণে আমরা অডিও অ্যালবাম করার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে ছিলাম। গত 2010-এ আমরা দ্বিতীয় অ্যালবাম বের করি, সেই আলটিমেটলি প্রায় 22 বছর পর। তো বুঝতেই পারছেন যে আমরা অন্য সাইডে বিজি ছিলাম, আর আমাদের কিছু লাইন আপের চেঞ্জের কারণে আমরা গানগুলো মানে অ্যালবাম করতে পারিনি। অনেক কিছু বলা আছে, তারপর শর্টকাট বলছি যে ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের ব্যান্ড শকিংলুর সাথে যদি থাকেন, এবং আমাদের ব্যান্ডকে যদি আরো আরো অনেক দূরে যদি দেখতে চান, মানে অনেক সামনে যদি দেখতে চান, আপনাদের ভালোবাসা অবশ্যই আমাদের দরকার আছে। এবং সবসময় চাইব যে আপনারা ভালো গান শুনতে থাকেন, আমাদের স্পেশালি ব্যান্ডকে আপনারা উৎসাহ দেন, এটাই আমাদের টোটাল শকিংলু ব্যান্ড থেকে মনে প্রাণে চাওয়া। তো আশা করছি আপনারা সাথে থাকবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এখন যে গানটি আমরা স্পেশালি শুনতে যাবো, সেটা একটা ব্যাপার হচ্ছে যে গান আসলে আমি করি, বাট আমার ভয় লাগে যখন ভাইয়া যখন আমার সাথে থেকে যখন গান গায়, তো ওই ভয়ের কাজটাই হয়েছে। তো ফাইনালি আমি চুপচাপ রয়ে গেছি এক সাইডে, মানে গান গাইনি আর কি। ভাইয়া এই গানটি গেয়েছে, স্বপ্ন গানটি, আর এই স্বপ্ন গানটি নিয়ে স্পেশালি আমার অনেক স্বপ্ন, বাকি স্বপ্ন মনে হয় আপনাদের আর কি। সো বাকি ভাইয়া বলুন কিছু। হ্যাঁ, গানটা লিখেছে মরিজামান, শুরু করেছি আমি। গানটা যদি ভালো লাগে তাহলে আমাদের গানটা যদি ভালো লাগে, সো আমাদের ভালো লাগাটা আপনাদের প্রতি অনেক অনেক গুণ বেড়ে যাবে, আশা করছি অবশ্যই অবশ্যই ভালো লাগবে। স্বপ্নে ভালোবাসা।
আশাই দেশো আমার স্বপ্নের মাঝে তুমি প্রজাপতি রঙে রং ছড়াও লুকিয়ে নিয়ে হৃদয়ের কোণে তুমি সুখ স্বপ্নে মন ভেজাও দৃষ্টি তোমার সুরে আপনারা এতক্ষণ শুনলেন আমাদের শকিং ব্লুর করা সাত সাতটি ট্র্যাক, আর স্পেশালি আমরা ডেডিকেট করছি আপনাদের জন্য। সো আশা করছি ভালো লাগবে এবং ভালো লাগাটুকু সবসময় যাতে কাজ করো এটাই চাওয়া। আর আরেকটা মেসেজ আছে আপনাদের জন্য, যারা অনেক ভালো গান আমরা আপনারা যারা করছেন এবং ভালো ব্যান্ড যারা আছেন, তো আপনারা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, এক্স্যাক্টলি উই আর দ্য ব্যান্ড অনুষ্ঠান যদি আপনারা যদি অংশগ্রহণ করতে চান সেই জন্য যোগাযোগ করুন এই ঠিকানা। তো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ বেশ মজার সময় এবং ভালো সময় কাটলো শকিং ব্লুর সাথে। তো নেক্সট এপিসোডে উই আর দ্য ব্যান্ড অনুষ্ঠানে আবার নতুন কোনো ব্যান্ড নিয়ে আসবে, আর সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভরাত্রি, বাই।